ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফোর আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী তার আগে যারা চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অপশে থাকবে বেলাইকনে ক্লিক করো এই ধরনের ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর দেখো কী আছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমরা একটু দেখে নিচ্ছি পার্ট ফোরে আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী আমরা আগে প্রশ্নটা পড়ে নিই ঠিক উত্তর নির্বাচন করো এখানে একের দাগে এখানে বলেছি একের একেরটা কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে তা হলো কয়ে দেওয়া আছে চামড়া ক্ষয়ে দেওয়া আছে চোখ কয়ে দেওয়া আছে কান জিম এখানে জি উত্তর হবে তা এখানে টিকচিহ্ন দিয়ে দিয়েছি এরপর আমরা একের দু একটা দেখবো পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো কয় মাছ ক্ষয়ে দেওয়া ডিম গয়ে সবজি আর ক্ষয়ের চিপস এখানে চিপসটা হবে এটা পুষ্টিকর খাদ্য নয় একের তিনের দিয়ে যে মাটির নিচে একটা আনাজ হলো ঢ্যাঁড়স কয়ে খয়ে হচ্ছে ঝিঙে গয়ে আলু আর কুমড়ো ক্ষয়ে এখানে আলু উত্তর হবে দুয়ের দাগে ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন বা গুণিত চিহ্ন এখানে দুয়ের একেরটা দেওয়া হচ্ছে স্কিপিংয়ে হাতের কবজির কোনো কাজ হয় না এটা ভুল কারণ হাতের কবজি কাজ হয় স্কিপিংয়ের ফলে যেটা দড়ি লাভ দুয়ের দু পেঁয়াজ হলো গাছের মূল এটাও ভুল এটা আছে কাণ্ড হবে দুয়ের তিন সোয়াবিন একটি প্রাণীজ খাবার এটাও ফুল একটা উদ্ভিজ্জ খাবার তাই এখানে চিহ্ন দেওয়া আছে তিন একটি বা দুটি বাক্যে উত্তর দাও দুই এর এক একটা কেন চোখে যত্ন নেওয়া প্রয়োজন এটা তোমরা সকলেই জানো তবু কেন চোখে যত্ন নেওয়া প্রয়োজন এটা আমরা লিখে দেখা যাচ্ছি চোখে যত্ন নেওয়া প্রয়োজন কেন একে দেখো চোখ আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ না থাকলে আমরা দেখতে পাবো না কোনো কিছুই তাহলে তাই আমাদের চোখ না থাকলে হাঁটা চলা করা অসুবিধা দেখতে পাবো না চোখ না থাকলে হাঁটা চলা করা খুবই অসুবিধা তাই আমাদের চোখে যত্ন নেওয়া প্রয়োজন আচ্ছা আমরা এই উত্তরটা করে ফেললাম এরপরে প্রশ্ন তিনের দু একটা এমন দুটি ফলের নাম লেখো যেখানে এক অংশ মানুষের খাদ্য অন্য অংশ প্রাণীদের খাদ্য যে তিনের দু একটা দেখো এখানে দুটি ফলের নাম যারা অংশ মানুষের খাদ্য না অন্য অংশ অন্য প্রাণীদের খাদ্য কলা কলার ভিতরের অংশ মানুষের খাদ্য আর খোসা হচ্ছে প্রাণীদের অন্য প্রাণীদের খাদ্য কাঁঠাল কাঁঠালের ভেতরের অংশ মানুষের খাদ্য আর অন্য বাকিটা খোসাটা হচ্ছে অন্য প্রাণীদের খাদ্য চারের দাগে কি প্রশ্ন আছে আগে দেখে নিই দুটো বা তিনটি বাক্য উত্তর লিখতে হবে কীভাবে নানারকম খাবার দেশ বিদেশে ছড়িয়ে পড়লো সব খাবার তো আমাদের দেশে তৈরি হয়নি বিভিন্ন দেশে বিভিন্ন রকম খাবার আছে সেই খাবার আমাদের দেশে কীভাবে এলে দেখো আগেকার দিনে মানুষ বিভিন্ন দেশে বসবাস করত তারা নতুন নতুন খাবারের সন্ধানও পেয়েছিল তারা যখন জাহাজ তৈরি হলো তারা কী করলো এক দেশ থেকে অন্য দেশে বাণিজ্যের জন্য তারা যেতে শুরু করলো তারা এক দেশের খাবার অন্য দেশে এইভাবে ছড়িয়ে পড়লো তোমাদের যদি আজকে এই ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবে আর সাবস্ক্রাইব করতে বলবে না শেয়ার করতে বলবে না থ্যাংকস ফর ওয়াচিং